আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আর যারা ভালো নেই, অসুস্থ, আল্লাহ তাদের রোগ মুক্তি দান করুন, আমিন। তো এখন কিন্তু সকাল 7:30 বাজে, আর আমি ফজরের পর অল্প একটু সময় ঘুমিয়েছিলাম, 1 ঘন্টা, 1.25 ঘন্টা এরকমের, বা 1.5 ঘন্টা। উঠে গেলাম আর ব্যালকনিতে এলাম, এখন আমি নাস্তা তৈরি করতে যাব। তো সকাল থেকেই শুরু করে দিলাম আজকের। তো এখন আমি একটু ডিম করব, আশফাক খাবে ডিম পোস, আর আমি আর আপনাদের ভাইয়া দুজনে খাবো ডিম ভাজা ব্রেড দিয়ে। তো ডিম ভাজা আর ব্রেড করবো এখন সকালের নাস্তা হিসাবে, এটাই খাবো, কারণ প্রচুর গরম আর কিচেনে বেশি গরম লাগে। কিচেনে কাজ করতে একদম এই গরমের দিনে খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই জন্য তাড়াতাড়ি ঝটপট যেটা করা যায় ওটাই সকালবেলা বেস্ট। তো ডিম দুইটা ভাজি করে নেই, আর বা আশফাকেরে পোস করে দিয়েছে, আশফাকেরটা করা হয়েছে, ডিমটা ভাজি হলেই নামিয়ে ফেলবো, আর পাশে চুলাতে রুটি একটু গরম করতে দিয়েছি। তো এই যে খাবার রেডি, এখন এগুলোকে ডাইনিংয়ে নিয়ে যাব। আসো, তো আশফাক, আমি আর আপনাদের ভাইয়া তিনজনে খাবো, আপনাদের ভাইয়াকেও ডাকলাম, তিনজনে খাবো। আশফাক মিষ্টি খাবে? আস্তে মিষ্টি দাও তো, এখানে যার জন্য আর দেওয়া হয়নি, ঘুমে ডিস্টার্ব করিনি, আজকে তোমাকে আমি এটা দিচ্ছি, দাও প্লিজ। তোমাকে এটা আগাম আমাদের বিবাহ বার্ষিকের আগাম শুভেচ্ছা এবং ঈদ উপহার। ঈদ ভাই, আমি এই ঈদ উপহার তোমার কাছ থেকে চাই না, আরো ভালো কিছু। এই প্রেমিক প্রেমিকারে মানায়, আমি চাই অন্য কিছু, ভালো কিছু দাও গিফট। ঈদ উপলক্ষে ভালো গিফট দিতে হবে, কিন্তু আমার বিবাহটা বলতে কি জানো, আপি ফুল দিয়েছে তোমাকে এত সুন্দর, তুমি আর এর থেকে ভালো কি চাও, তারা বলবে। কিন্তু কিন্তু ফুল তো তুমি মাঝে মাঝেই দাও, সেজন্য আমি ভালো কিছু চাই, ভালো কি দেবা? তোমাকে ধরি না, দেখে ধরলে তো খবর আছে তোমার। লকডাউন জন্য ধরা হইতেছে না তোমার, সুন্দর সুন্দর না ফুল দুইটা। তো নাস্তা টাস্তা করার পরে ঘরের টুকটাক কাজগুলো করলাম, সব কিছু ক্লিন করলাম, হাঁড়ি পাতিল ওয়াশ করলাম, এরপরে রান্নায় চলে এলাম। তো আজ আমি রান্না করতে নিয়েছি বাচ্চাদের জন্য একটু ডিম করব। তো ডিমটা করব এই জন্য, বাচ্চাদের মাংস আর খেতে চাচ্ছে না, জিজ্ঞাসা করেছিলাম যে মাংস খাবে কি না, তো তারা বললো যে, ছোটো চোন বিশেষ করে বললো যে, মা ডিম খাবো, ডিম ভেজে দাও, ডিম ভাজা দিয়ে ভাত খাবো। তো চিন্তা করলাম তাহলে এইভাবে করে ডিম করে দিই, এই ডিমটা ওরা খুব পছন্দ করে। আর এখানে ধনিয়া দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ। এরকম নর্মালভাবে ডিমটা ভুনা করলে সেই ডিমটা বাচ্চারা খুবই লাইক করে, আর আমি এভাবেই শর্টকাট করে বাচ্চাদেরকে অনেক সময় ডিমটা করে দিই, বা আমি নিজেও খাই।
এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলেই হয়, যেহেতু পেঁয়াজটা ভাজা থাকে অনেক সেজন্য মশলা বেশি কষানোর দরকার হয় না। আর ডিমগুলোকে আমি পোস্ট করে নিয়েছি, তো পোস্ট করেছি শুধু নিচের পোষণটা, উপরেটা করিনি, এক সাইড করেছি, এক সাইড করেছে, এক সাইড নরম রেখেছি, কারণ বাচ্চারা আবার শক্ত ডিম হলে বেশি খেতে চায় না, বিশেষ করে আশফাক, আশফাক আবার এরকম একটু নরম ডিম খেয়ে ফেলে, পছন্দ করে, কিন্তু ডিমের কুসুম যদি শক্ত হয়ে যায় তাহলে আশফাক টোটালি খায় না, হাফিজ হোসেন। তো সেই জন্য উপরটা একদম নরম রাখবো। আর অনেকে হয়তো এই এখানে কমেন্ট করতে পারেন, তাই আমি আগেই বলে দিলাম যে আপু ডিমটা কিন্তু কাঁচা খাওয়া এখন ঠিক না, এই সময় ঠিক না, এরকম বলবে, সেজন্য আমি আগেই বলে দিলাম যে ডিমটা আমার ঘরে অলরেডি 6 দিন আগের কেনা এইবারের ডিমটা, এবার ডিম বেশি খাওয়া হয়নি ঈদ উপলক্ষে, তো যেহেতু 6 দিন আগের কেনা এটার ভিতরে কোনো জার্ম বা কোনো ব্যাকটেরিয়া থাকবে না। আর যেভাবে আমি যেই প্রসেসে করেছি ভালোভাবে খেয়াল করো, এতে ব্যাকটেরিয়া ওভাবে থাকবে না, মরে যাবে, এভাবে ডিমটা খাওয়া যাবে আমি যতদূর জানি, সেজন্যই দেখালাম। আর যদি একদম দোকান থেকে ডিম কিনে নিয়ে এসে করা হয় তখন সেটা ক্ষতিকর, সেটা করা ঠিক না এবং করবেও না, আর আগুনের তাপমাত্রায় থাকে না সাধারণত। আমি এখন যেটা করব এটা কিন্তু একটু ঢেকেও দেব অল্প সময়ের জন্য। একদম ভালোভাবে হয়েছে, আর উপরেটা একটু হালকা আবরণ ফেলার জন্য এই আধা মিনিট মানে 30 সেকেন্ডের জন্য একটু ঢেকে দেব। তো এরকম 20 সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছিলাম, এই যে এখন যেটুক হয়েছে এইটাই সুন্দর হয়েছে, আর এই তো ডিম হয়ে গেল। এখন আমাদের জন্য একটু মাংস ঝুরা করব, চিন্তা করলাম একটু চা খাই, আবার চা খেতে ইচ্ছে হলো, আজকে অনেক কাজ করেছি টুকটাক বাসার। আপনাদের ভাইয়া তো আমাদের এসি কিন্তু এসে একটু আগে নিয়ে গেল ঠিক করার জন্য, দুইজন লোক, একজন লোক এসেছিল উপরে আর একজন লোক নিচেই দাঁড়ানো ছিল পাকিস্তানি, এসে এসিটা নিয়ে গিয়েছে, আবার এসিটা পিঠে করে নিয়েছে। তো অত বড় প্রায় 50 কিলোর ওয়েটের উপরে হবে এসিটার ওয়েট, 60 কিলো তো হবেই, সেটা কীভাবে সে কাঁধে নিয়ে গিয়েছে সেটা তো আমি দেখাতে পারলাম না, আমি ব্যস্ত ছিলাম কাজে, কিন্তু সে যখন নিয়ে আসবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চাপাতি ঢেলে নিলাম, আমরা দুজনে চা খাবো, এরপর আপনাদের ভাইয়া এসির জায়গাটাকে ক্লিন করে ফেলবে। তো চায়ে একটু দুধ চিনি দিলাম, আসলে এত বড় একটা এসি যে নিল কীভাবে আল্লাহ আমি বলতে পারি না, আমার দেখে তো একদম মানে কী আর বলবো, অবাক লাগে এত বড় একটা এসি কীভাবে কাঁধে করে বাসার থেকে নামালো। সেই জন্যই যখন বাসায় আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে, বললো যে সন্ধ্যার পরে নিয়ে আসবে, কারণ ওটা ঠিক করতে বললো তো কিচ্ছু হয়নি এসিতে, এসি নাকি সার্ভিসিং করানো লাগবে, ভেতরে জাম হয়ে গিয়েছিলো ওই বৃষ্টি টিষ্টি পড়ে বা কোনো কারণে, বললো যে এটা কিচ্ছু হয়নি, এটা জাস্ট একটু সার্ভিসিং করলেই হয়ে যাবে। বললো যে এসি আসলে নষ্ট হয়নি, আমরা তো ভেবেছিলাম নষ্ট হয়েছে, বলে না ওটা সার্ভিসিং করলেই ঠিক হয়ে যাবে, মানে ওরা ভালোভাবে ওটা ওয়াশ করে দিবে তারপরে নাকি এসি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি বসারুমের পর্দাটাও ফাঁকা করে দিচ্ছি, সুন্দর লাগবে দেখতে। পরে বসারুমের জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম, কারণ বেশিরভাগ সময় এখানে বিছানা থাকে সেজন্য সরানো হয় না এই সময়টা, এই সময়টায় তো আফিফ তো ওখানে ভাইয়া ওর ভাইয়া ওইখানে ঘুমাচ্ছে, আসেনি এদিকে আর আমরা সকালে উঠেই বিছানাটা ক্লিন করে ফেলেছি। আমার একদম মানে সকাল সকালই মানে বাসাটাও একদম ক্লিন হলো, আর সকাল সকাল বাসাটা ক্লিন করে কাজ করে চুপচাপ বসে থাকতেও আমার অনেক ভালো লাগে, তখন হয় কি আমি দেখা যায় ভিডিও এডিট করি, যেমন এখন আমি চা খাবো, চা খেয়ে আমি রান্নাগুলো কমপ্লিট করে ভিডিওটা এডিট করে ফেলবো। তো আমি মাংস বসিয়েছিলাম, একটু ঝুরা মাংস করছি, আর এই ঝুরা মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ঝুরা মাংস আমাদের বাংলাদেশিরা কম বেশি সবাই জানে, আর যদি কেউ না জানেন আমাকে কমেন্ট করে জানাবেন, কোনো এক সময় ঝুরা করলে আমি সেটা দেখিয়ে দেব। ডাল এখানে একদম চচ্চড়ি ডাল যেভাবে করে ওভাবেই মাখিয়ে জাকিয়ে বসেছি, কিন্তু এটা একটু অন্যরকম করে করব, ভালোভাবে সিদ্ধ হলে ঘুটবো, আর পাশে ভাতও রান্না হয়েছে, ঘুটে তারপরে একটু পানি মিক্স করব, কারণ এতটা ঘন ডাল আমাদের বাসায় কেউ খায় না, আশফাক আফিফও খায় না, সেজন্য একটু পাতলা করব। আর এভাবে ঝুরা মাংসের সাথে পাতলা ডাল খেতে খুব ভালো লাগে, সেজন্য এভাবে করব।
দেখুন না আপনাদের ভাইয়া কাজ করছে, এসির ওই যে যে কভারটা ছিল ওই কভারটায় অনেক ধুলা জমেছে, ওগুলো একটা ব্রাশ নিয়ে পরিষ্কার করছে, কারণ এই কাজ তো নিজেদেরটাই নিজেদের করতে হয়। আমি আবার এইসব কাজ করতে পারি না যেহেতু আমার অ্যাজমার সমস্যা আছে, সেজন্য আপনাদের ভাইয়াই একদম সুন্দর লেগে পড়েছে তার কাজে, কাজগুলো হলেই সে গোসল করে ফেলবে। এই যে ঝুরা হয়েছে একদম, ভাজা ভাজা হয়েছে একদম, আর পাশের চুলোতে ডালটাও হয়ে গেল, ভাতও রেডি। আর আপনাদের ভাইয়াকে বললাম যে সবজি ফ্রিজের একদম শেষ, সবজি নিয়ে এসো, কালকে থেকে সবজি টবজি রান্না করব, মাছ টাছ এগুলোই রান্না করব। তো ডালও রেডি, বেশ মজা হয়েছে তোমার বিয়ের ঝুড়িটা। মজা হয়েছে মাছের ঝুড়িটা, বেশ মজা হয়েছে। পানি নিতে হবে আফিফ, পানিটা কি নর্মাল ফ্রিজে না ডিপ ফ্রিজে দেখতে হবে। খোলো তো, আমার আম্মা বলে সবসময় মাংস বলবা না গোস্ত বলবা, তো গোস্ত বলতে আসলে আমার কেন জানি মুখে আসে না, মাংস কথাটাই মুখে আসে মাংস, তো গোস্ত নাকি বলতে হয় আমি জানি না। এই যে সে ঘুমাচ্ছে আপনাদের ভাইয়া, অনেক টায়ার্ড, সে ঘুমোচ্ছে একটু, মনের মতো করে ঘুমাচ্ছে, আর আমি আসর পরে উঠলাম। এখন একটু বসে বসে আপনারা যে কমেন্ট করেছেন সেই কমেন্টের অ্যান্সারগুলো বসে বসে আমি দেব। মরিদের পেন্টিং কিন্তু ভালোই লাগে, যাবে আপনি? তো মাগরিবের নামাজ পড়ে আমি একটু চা নিলাম, চা নিয়ে বসলাম, আর একটু ছোট বাটিতে করে একটু ফিরনি নিলাম আর একটু মুড়ি নিলাম, এটা দিয়েই তারপর চাটা খেয়ে ফেলবো। আমি যখন ঘুমেছিলাম তোমার নাম কি কল দিয়েছিল? ওই যে চলে এলো এসিটা, এই মানে ঢোকার জায়গাটা ঠিক করে দিচ্ছে, এখনই দেখবেন কিভাবে এসিটা নিয়ে ঢুকে, তো এই জন্য আমি ক্যামেরাটা ধরে রাখলাম। ওই যে দেখুন মাথায় নিয়ে কিভাবে সাথে, মাথায় না পেছনের ঘাড়ের উপরে, পেছনের যে বডির উপরে যে মাথার নিচের যে অংশটা ঘাড়, ঠিক ওইটার উপরে করে নিয়ে এসেছে। আমি তো মানে বলি কিভাবে সম্ভব এত বড় একটা এসি, ওই যে দেখুন কিভাবে নিয়ে এসেছে বেঁধে। তো যাই হোক এরা কাজ করতে থাকুক, আমি বসার জন্য একটু বসে থাকি, আর চাটাও ফিনিশ করতে পারিনি, চাটা ফিনিশ করে ফেলি। ওটা লাগাতে সময় লাগবে না, লাগিয়ে একটু ভালোভাবে সেটিংটা করে তারপরে কানেকশনটা দিয়ে দেবে এই আর কি। যাই হোক এখন শান্তি হলো, এখন আর এখানে ঘুমানো লাগবে না, আল্লাহর রহমতে বেডরুমে ঘুমানো যাবে, এটাই একটা সুবিধা হয়েছে, কারণ রুম ছাড়া ঘুমোতে আসলে কিন্তু ইচ্ছা হয় না। হলো এটা কিন্তু ভিডিওটা দুই দিন আগের করা, আমার মামা শ্বশুর এসেছিলো, এটা আর একটা মামা শ্বশুর, আমার হাজব্যান্ডের মামা হয়, সে এসেছিলো এই ঈদের পরের দিন, তো সেখানে একটু ক্লিপস ছিল তাই আজকের সাথে এটা জয়েন করে দিলাম। যে মামা, মামা হচ্ছে শাড়িয়ারের মামা হয়, মানে আমার হাজব্যান্ডের মামা হয়, আর মামার যে ওয়াইফ সে আবার কিন্তু আমার ফ্রেন্ড হয়, আমার বান্ধবী। তো মামা এসেছে, মামা আবার কতগুলো আমও নিয়ে এসেছে, মামার ঈদের দিন আসার কথা ছিল পরে আসতে পারিনি, অনেক দাওয়াত ছিল সে অন্য জায়গায়, সেই জন্য তো ঈদের পরের দিনে এসে ঈদের খাওয়াই খেয়েছে, কিন্তু সে খাবার আসলে সে ভাত মাছ পছন্দ করে, যাই হোক সেটা তাকে খাওয়াতে পারিনি আমি,
আর অনেক আম নিয়ে এসেছে মামা, আর আফিফকে তো, আফিফ তো মহা খুশি কারণ তাকে সে ঈদি দিয়েছে, সেজন্য আফিফ তো মহা খুশি। আম, আর বাংলাদেশের আম তো আমরা খুবই মিস করি, সম্ভবত চোষা আম হবে, পাকিস্তানি আম, আমটা খুবই মিষ্টি। আর আফিফ তো মহা খুশি ঈদি পেয়ে, সে তো লাফাচ্ছে, লাফাতে থাক। আর এদিকে আমি আমার ভিডিওটি শেষ করে দিচ্ছি, আর ওই যে ডিম আর রুটি দেখছেন এখানটা অনেক ঠান্ডা থাকে তো, তাই এভাবেই অনেক সময় রেখে দিই আমি। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।